করোনা বিধি শিখে তুলে বিয়ের ভোজে হাজার হাজার আমন্ত্রিত, অনেকের মুখেই ছিল না মাস্ক। করোনাকালে এমনই দায়িত্ব জ্ঞানহীন আচরণের অভিযোগ পূর্ব মেদিনীপুরের মহিষা দলে। স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে মহিষাদল রাজবাড়িতে জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান ব্যবসায়ী। গোটা দেশ করোনার করাল গ্রাসে, ভয়ঙ্কর সংক্রমণ এ রাজ্যেও। প্রতিদিন হাজার হাজার মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন, বাড়ছে মৃত্যু। পরিস্থিতি পর্যালোচনা করে বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে করোনা বিধি মেনে সর্বোচ্চ 200 জন আমন্ত্রিতের হাজিরায় ছাড় দিয়েছে রাজ্য সরকার। তবে বুধবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলে দেখা গেল এক অন্য ছবি। সেটা এখন ব্যাপারটা হচ্ছে বিনা মাস্কে রাজ্য সরকার তো নির্দেশ আছে 200 জনের বেশি জমায়েত করা যাবে না। এখন ব্যাপারটা যেটা হচ্ছে, হয়তো কেউ কেউ বাচ্চারা সেলফি তুলেছে, বেশি ইন্টারেস্ট আছে, বিনা মাস্কে তুলেছে, সে তো না না। যখন অনুষ্ঠান হচ্ছিল না জানালি হচ্ছে অজস্র মেয়ে বা ছেলে কিন্তু বিনা মাস্কে আগামী করছে, এবং সংখ্যাটা কিন্তু অনেক পরিমাণ না, আমরা তো সেরকম সংখ্যা দেখতে পাইনি অনেক পরিমাণ। গাড়ি থেকে একাধিক মানুষ নামতে দেখেছি আমরা, সব ভিজুয়াল ফুটেজ আছে আমাদের কাছে। গাড়ি থেকে একাধিক মানুষ নামলে তো সমস্যাটা কি আছে? বাস থেকে সব নাম নেমে ঢুকতে আমরা দেখেছি, সেটা সংখ্যাটা কত বেশি না না, একটা বাসে কত লোক, একটা বাসে কত লোক থাকে? দেখুন, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট যদি করতে চান আমার কিছু বলার নেই, কিন্তু একটা বাসে কতজন লোক থাকবে গিয়ে দেখে আসুন। 20 জন ছিল বাসে, তো বাসে তো আছে 7 লোড করে তো আর লোক আসেনি, 7 পিট করে তো আর প্যাসেঞ্জার আসেনি। অন্যখানে ছোট গাড়ি, অন্যখানে অন্য লোকের গাড়ি আছে, মহিষাদল রাজবাড়ি ভাড়া নিয়ে এক সিমেন্ট ব্যবসায়ীর বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বুধবার সন্ধ্যায় সেই বিয়ের ভোজে কাতারে কাতারে নিমন্ত্রিতদের ভিড় জমে যায়। করোনা বিধি লাটে তুলে জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান ব্যবসায়ীর। অনেকের মুখে ছিল না মাস্ক, দূরত্ববিধি মানা তো দূরস্ত, মাস্ক খুলে গায়ে গা ঘেঁষে চললো দিদা সেলফি নেওয়া। নিজের সঙ্গে পা মিলিয়ে উদ্দাম নাচে। করোনাকালে সংক্রমণ ছড়িয়ে পড়ার ব্যাপক আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে অভিযোগ কানে গেলেও এ ব্যাপারে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ উঠেছে। মহিষা দলেও বিডিও যোগেশ চন্দ্র মণ্ডল জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে, তাদের তরফে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জয় কাপড়ি, রিপোর্ট টাইমস বাংলা।